আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়াল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কি থাকছে আজকের এই টিউটোরিয়াল আমরা একটু দেখে নেই। সামষ্টিক মূল্যায়ন কাকে বলে, সামষ্টিক মূল্যায়ন কাঠামো আলোচনা করো, সামষ্টিক মূল্যায়ন কখন কিভাবে নেওয়া হবে, তৃতীয় সামষ্টিক মূল্যায়ন পূর্বে শিক্ষকগণের করণীয় কি, রচনামূলক প্রশ্নের উত্তরে কিভাবে নম্বর প্রদান করতে হবে এবং মূল্যায়নের ফলাফল কিভাবে সংরক্ষণ করতে হবে। অনারেবল ভিউয়ার্স এবং যারা অভিভাবকরা দেখছেন, আমরা জানি আমাদের নতুন কারিকুলামে মূল্যায়নের ক্ষেত্রে একটি ব্যাপক পরিবর্তন হয়েছে। তারই ধারাবাহিকতা আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও মূল্যায়ন এখন শিখনকালীন মূল্যায়ন এবং চূড়ান্ত বা সামষ্টিক মূল্যায়ন করা হবে এবং কিভাবে মূলত এটি হবে সেই বিষয়গুলো নিয়ে আমাদের ধারাবাহিক এক পর্বে মূলত আমরা শিখনকালীন মূল্যায়ন বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, মূল্যায়নের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আজকের এই টিউটোরিয়ালটি মূলত আমাদের চূড়ান্ত বা সামষ্টিক মূল্যায়নের বিষয়গুলো নিয়ে থাকবে। আশা করছি পুরো টিউটোরিয়াল জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের উৎসাহিত করবেন। নতুন বা পরিমার্জিত শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের ধরন ইতিমধ্যে আমরা জানি এটি যে আমাদের মূল্যায়ন হবে দুই ধরনের এবং প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো মূল্যায়ন বা মানে পরীক্ষা থাকছে না। আমরা জানি মূল্যায়ন থাকবে অবশ্যই, ধারাবাহিক মূল্যায়ন হবে এবং সামষ্টিক মূল্যায়ন আমাদের যেটি হবে সেটি হচ্ছে আমাদের চতুর্থ পঞ্চম শ্রেণীর যে শিখনকালীন মূল্যায়ন সেটি হবে 60% এবং ধারাবাহিক মানে সামষ্টিক যে মূল্যায়ন সেটি হবে 40%। এটি আমরা জানি ধারাবাহিক মূল্যায়নটা আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি, কিন্তু সামষ্টিক মূল্যায়নের বিষয়টা কিভাবে হবে। সামষ্টিক মূল্যায়ন বলতে আমাদের এখানে তিনটি পর্ব প্রান্তিক করা হয়েছে। আমাদের এখানে প্রথম প্রান্তিক 4 মাস, দ্বিতীয় প্রান্তিক 4 মাস এবং তৃতীয় প্রান্তিক বা চূড়ান্ত প্রান্তিক হচ্ছে 4 মাস। এই চূড়ান্ত প্রান্তিকের সময় আমাদের মূল্যায়নটা কিভাবে হবে সেটি আমরা আজকে ডিটেল জানব। সামষ্টিক মূল্যায়ন এর ইংরেজিতে আমরা বলছি সামেটিভ অ্যাসেসমেন্ট, অর্থাৎ এটি একটি নির্দিষ্ট সময় অন্তর হবে, অন্তর অন্তর মানে একটি নির্দিষ্ট সময় পর হবে এবং শ্রেণীকক্ষের দৈনন্দিন যে শিখন শেখানো কার্যক্রম সেটি বন্ধ রেখে মূলত এটি করতে হয়, অংশগ্রহণ নয়। এটি কোনো শ্রেণী শিখন শেখানো কার্যক্রমের অংশ নয়। শ্রেণী শিখন শিখনকালীন যে মূল্যায়ন করা হয় সেটাকে বলি আমরা শিখনকালীন মূল্যায়ন বা চলমান মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়ন যেটি। সাধারণত কোনো অধ্যায় শেষে বা কোনো প্রান্তিক শেষে এই ধরনের মূল্যায়ন করা হয়। এর প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা কি শিখছে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় শিক্ষার্থীদের যে বিষয়গুলো শেখার কথা ছিল, বিষয়বস্তুর আলোকে যে শিখন ফলগুলো তাদের অর্জন করার কথা ছিল এবং সেটা কতটুকু ভালো করে তারা শিখতে পেরেছে তা জানাটাই হচ্ছে সামষ্টিক মূল্যায়নের মূল লক্ষ্য। এবং প্রাথমিক স্তরে প্রতি প্রান্তিক শেষে নির্ধারিত সময়ে সামষ্টিক মূল্যায়ন সংঘটিত হবে। বিদ্যালয় কর্তৃক নির্বাচিত মেয়াদের পর প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রান্তিক শেষে নির্ধারিত অর্জন উপযোগী যোগ্যতা বা শিখন ফলের ভিত্তিতে ওই মেয়াদের মধ্যে পঠিত বিষয়বস্তু, সম্পূর্ণ বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীর অর্জন বা শিখন ফল মূল্যায়ন করার প্রক্রিয়া হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। সামষ্টিক মূল্যায়নের কাঠামোটা কি হবে? সামষ্টিক মূল্যায়ন প্রাথমিক স্তরে মূলত মূল্যায়ন সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য একটি সামষ্টিক মূল্যায়ন কাঠামো ইতিমধ্যে তৈরি করা হয়েছে। ধারাবাহিক মূল্যায়ন কাঠামো নেয় সামষ্টিক মূল্যায়ন কাঠামোর 5টি অংশ। আমরা জানি ধারাবাহিক মূল্যায়ন আমরা দেখেছিলাম 5টি অংশ, এখানেও 5টি অংশ থাকে। এবং সামষ্টিক মূল্যায়নে কি কি বিষয় থাকবে আমাদের, এখানে আনুষ্ঠানিক পরীক্ষা হবে আমরা জানি, সেটি লিখিত হবে, লিখিত একটা প্রশ্নপত্র তৈরি করতে হবে, মৌখিক ও পর্যবেক্ষণ চেকলিস্ট এগুলো আমাদের ব্যবহার করতে হবে। অ্যাসাইনমেন্ট বা অর্পিত কর্ম সম্প্রদানের মাধ্যমে হতে পারে, ব্যবহারিক কাজের মাধ্যমে হতে পারে, হাতে হাতে কলমে কাজ, প্রজেক্ট সম্পাদন, এগুলো সামষ্টিক মূল্যায়ন অন্তর্ভুক্ত হতে পারে। সামষ্টিক মূল্যায়ন কখন কিভাবে আমাদের সংগঠিত হবে, কিভাবে করতে হবে, এটি ধারাবাহিক মূল্যায়নের মতো শ্রেণী কার্যক্রম বা ছয় চলাকালীন শিক্ষক দ্বারা পরিচালিত কোনো বিষয় নয়, বরং সামষ্টিক মূল্যায়ন প্রত্যেক প্রান্তিকের শেষে একটি নির্দিষ্ট সময়ে দিনক্ষণ দিয়ে সময় দিয়ে সেটি অনুষ্ঠিত হবে। সামষ্টিক মূল্যায়ন আনুষ্ঠানিক নিয়ম কানুনের ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে সংগঠিত হবে এবং এর ব্যবস্থাপনা বিদ্যালয় দ্বারা নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ একটি একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা হবে, তারিখ নির্ধারণ করা হবে, প্রশ্নপত্র তৈরি করা হবে এবং একটি যথাসময়ে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ এটি হবে। পূর্ব নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে কোথায় হবে সেটি আমাদের শ্রেণীকক্ষে সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। এই মূল্যায়ন সবসময় শিক্ষার্থীর জন্য একই টুলস ব্যবহার করা, অর্থাৎ একই প্রশ্নে আমাদের তৃতীয় চতুর্থ প্রত্যেক শ্রেণীর প্রশ্নে আলাদা আলাদা প্রশ্নে তাদের পরীক্ষা হবে। মূল্যায়ন যে শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হবে সেখানে এক বা একাধিক শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করতে হবে। পরিদর্শনকারী শিক্ষকগণ পরীক্ষার নিয়মকরণ বজায় রেখে রাখার দায়িত্ব পালন করবেন, অর্থাৎ পরীক্ষার মতো করে যেটি হয় আর কি।
প্রথম দ্বিতীয় প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ভিত্তিতে কি করতে হবে আমাদের? প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ভিত্তিতে ফলাবর্তন। আমরা জানি যে আমাদের সামষ্টিক মূল্যায়নে মূলত ফলাবর্তনের দেওয়ার তেমন কোনো সুযোগ নেই বললেই চলে, অর্থাৎ প্রতি 3 মাস পরে 4 মাসের সময় একটি নির্দিষ্ট ডিটিটি পরীক্ষা হবে। এখন এই পরীক্ষার ফলে যদি দেখা যায় যে কোনো শিক্ষার্থী খারাপ করেছে বা ভালো করেনি, তাহলে তাকে তো আর সেই গ্যাপটা পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। তবে এখানে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকে সামষ্টিক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীকে ফলাবর্তন দেওয়ার কিছুটা সুযোগ থাকবে। অর্থাৎ প্রথম পরীক্ষায় যদি দেখা যায় শিক্ষার্থীরা খারাপ করেছে, আবার দ্বিতীয় পরীক্ষায় যদি দেখা যায় খারাপ করেছে, তাহলে তাদেরকে অবশ্যই একটা ফলাবর্তন দেওয়া যাবে। যেহেতু চূড়ান্ত তৃতীয় যে মূল্যায়ন হবে, চূড়ান্ত মূল্যায়ন যেটি হবে, সেটির পরে মূলত তাদের একটি গ্রেড প্রদান করতে হবে বা একটি নম্বর প্রদান করে সেটি অবহিত করে দিতে হবে। সেইখানে কিন্তু আর ফলাবর্তন দেওয়ার কোনো সুযোগ থাকে না। সেই জন্য প্রথম এবং দ্বিতীয় প্রথম ফলাবর্তনের উপরে পরে প্রথম প্রান্তিকের মূল্যায়নের পরে কারা কারা ভালো করতে পারেনি তাদেরকে আমাদের বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে, বা দ্বিতীয় মূল্যায়নের পরে কারা কারা করতে পারেনি তাদের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। অর্থাৎ সেই সুযোগটা কিন্তু ফলাবর্তন বা ফিডব্যাক দেওয়ার সেই সুযোগটা কিন্তু আমাদের রয়েছে। অর্থাৎ ফলাবর্তন সহ শিক্ষার্থীর মূল্যায়নকৃত উত্তরপত্র ফেরত দিয়ে তাকে আত্মমূল্যায়নের সুযোগ দিতে হবে। উত্তরপত্র থেকে শিক্ষার্থী বুঝতে পারবে যে তার উত্তর কতটা যথার্থ হয়েছে, কোথাও ভুল শুদ্ধ ভুল বা শুদ্ধ হয়েছে, কোন উত্তরগুলো কেন আংশিক নম্বর প্রদান করা হয়েছে। খাতা দেখাইতে হবে তাদেরকে মূল্যায়ন করার পরে দেখাইতে হবে, এবং শিক্ষার্থীকে পূর্ণ নম্বর প্রদান বা 80 নম্বর প্রদানের কারণ যে নম্বর কাটা হয়েছে সেটা কেন কাটা হলো সেটা প্রয়োজনীয় ব্যাখ্যা তারা দিবেন। এভাবে প্রথম প্রান্তিক প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থী দ্বিতীয় প্রান্তিকের শিক্ষণ মান উন্নয়নের লক্ষ্যে একটি লক্ষ্য নির্ধারণ করবে। মূল্যায়নের মূল থিমটাই হচ্ছে শিক্ষার্থীর সার্বিক জীবন পরিক্রমায় কাঙ্ক্ষিত মান উন্নয়ন করা। সেক্ষেত্রে আমাদের সামষ্টিক মূল্যায়ন যেহেতু একটি নির্দিষ্ট সময় পর হয়, সেই জন্য এখানে ফলাবর্তন দেওয়ার সুযোগ কম থাকে। তারপরেও প্রথম প্রান্তিকের পরে দ্বিতীয় প্রান্তিকের আগ পর্যন্ত তাদেরকে আমাদের মূল্যায়নের মধ্যে এগিয়ে নিতে হবে, এবং দ্বিতীয় প্রান্তিকে তারা যাতে ভালো করতে পারে সেই লক্ষ্যটি স্থির করতে হবে। অনুরূপভাবে দ্বিতীয় প্রান্তিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থী তৃতীয় প্রান্তিকের জন্য লক্ষ্য স্থির করে দিতে হবে যে আগামী পরীক্ষার মধ্যে তোমাদের এটি ভালো করতে হবে। এভাবে মূলত সামষ্টিক নম্বরের মূল্যায়নের নম্বর ফলাবর্তন হিসেবে কাজ করবে। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের পরে কি করতে হবে, বা তৃতীয় প্রান্তির আগে আমাদের শিক্ষক হিসেবে কি করণীয়। প্রাথমিক স্তরে সামষ্টিক মূল্যায়ন কয়বার সংঘটিত হবে এটি আমরা জেনেছি, যে আমাদের 3টি প্রান্তিক রয়েছে এবং প্রতি 4 মাসে একটি প্রান্তিক, 4 মাস 3 মাস বা 4 মাস যখন চলবে সেই সময়ে একটি সামষ্টিক মূল্যায়ন আমাদের হবে, একবার দুইবার তিনবার, মোট 3টি সামষ্টিক মূল্যায়ন হবে, এবং প্রাপ্ত নম্বর যোগ করে আমাদের ওই প্রান্তিকে শিক্ষার্থীর মোট প্রাপ্ত নম্বর কত সেটি যোগ করে বের নির্ণয় করতে হবে। তৃতীয় প্রান্তিক শেষে আমাদের একটি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে হবে, এবং সামষ্টিক মূল্যায়নের ফলাফল মূল্যায়ন ফলাফল সংরক্ষণ সক আমাদের একটা রয়েছে, সেই সকে লিপিবদ্ধ করতে হবে। এখন সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নপত্র তৈরি করা হবে সেই প্রশ্নপত্রে মূলত রচনামূলক প্রশ্ন থাকতে পারে। সেই রচনামূলক প্রশ্ন কিভাবে আমরা নম্বর প্রদান করব, অর্থাৎ আমাদের মার্কিং স্কিমটা কি হবে সেটি আমরা একটু আলোচনা করছি, সেই নীতিমালাটা কি, এটি অবশ্যই আমাদের ন্যায়সঙ্গত ভাবে নম্বর প্রদান করতে হবে, তো ফেয়ার মার্কিং যেটাকে বলছি আমরা। যথাযথ নম্বর প্রদান নিশ্চিত করার জন্য মূল্যায়নকারী কিছু পদক্ষেপ অবলম্বন করতে হবে। কি কি পদক্ষেপ অবলম্বন করতে হবে যিনি মূল্যায়ন করবেন, শিক্ষককে কি কি পদক্ষেপ নিতে হবে। প্রাথমিক স্তরে রচনামূলক প্রশ্নের জন্য বিভিন্ন মানের নম্বর বরাদ্দ থাকে, মূল্যায়নকারী শিক্ষক সুষমভাবে নম্বর বন্টন করে বন্টনের জন্য উপযুক্ত মানদণ্ড বা নির্ধারণ করে নেবেন, অর্থাৎ নম্বর প্রদানের একটি নীতিমালা তৈরি করে নেবেন যা সকল শিক্ষার্থীর উত্তর মূল্যায়নের জন্য প্রয়োগ করবেন, অর্থাৎ যাকে আমরা মার্কিং স্কিম বলি। কোনটি হলে কত মার্কস দিতে হবে, সেরকম কি লিখলে কত মার্কস পাবে, সেরকম একটি মানদণ্ড বলছি আমরা, বা মূল্যায়ন নির্দেশনা বলা যেতে পারে, বা আমাদের উপরের ক্লাস এটিকে আমরা রুব্রিক্স বলে থাকি। ঠিক আছে, শিক্ষণফল অনুযায়ী উত্তর লিখিত হয়েছে কিনা সেটি দেখতে হবে, অর্থাৎ প্রত্যেক প্রশ্নের একটি উদ্দেশ্য আছে, প্রত্যেক প্রশ্নের থেকে কি শিক্ষণফল ছিল আসলে সেই শিক্ষণফলের আলোকে সেটি লিখতে পারছে কিনা সেটি দেখতে হবে। 2 নম্বরে শিক্ষার্থীর প্রদত্ত উত্তরকে গুণগত মানের বিচারে বিভিন্নভাবে ভাগ করতে হবে, যেমন হতে পারে যদি অনেক সুন্দর হয় তাহলে আমরা বলছি এক্সিলেন্ট, তারপরে গুড, হ্যাঁ এডকোয়াইট, তারপরে হচ্ছে পোর, অর্থাৎ আরো সহযোগিতা তার দরকার। প্রতিটি গুণগত মানের একটা মানদণ্ড নির্ধারণ করতে হবে, সেই মানদণ্ড অর্থাৎ কোন প্রশ্নের উত্তর কোন কোন মানদণ্ডের আলোকে আমরা উৎকৃষ্ট বলবো বা
আমরা পরমোৎকৃষ্ট বলবো বা আমরা আরো সাহায্য দরকার, অগ্রগতি প্রয়োজন এইগুলো বলবো, সেটি আমাদের নিম্ন আগের থেকেই লিখে রাখতে হবে। অর্থাৎ আংশিক উত্তর, উত্তরটি আংশিক সঠিক হলে, অসম্পূর্ণ হলে তা ঘাটতি সম্পন্ন হিসেবে বিবেচিত হবে, তার তার মানে সেটি তার পরিপূর্ণ হয় না, সেটি ঘাটতি রয়েছে বলতে হবে। ঠিক আছে, নম্বরকৃত নম্বরের বরাদ্দকৃত নম্বরের ভিত্তিতে প্রতিটি গুণগত মানের জন্য একটি করে নম্বর আরোপ করতে হবে। যেমন কোন প্রশ্নের বরাদ্দকৃত নম্বর 4 হলে 4 নম্বর নিয়মিত বন্টন করা যেতে পারে। যেমন 4 পেলে উৎকৃষ্ট পরমোৎকৃষ্ট, 3 পেলে হচ্ছে উৎকৃষ্ট উত্তর হয়েছে তাদের, আর 2 পেলে যথাযথ উত্তর এবং 1 পেলে ঘাটতিপূর্ণ উত্তর। এক্ষেত্রে শিক্ষার্থী তার উত্তরের গুণাগুণ মান অনুযায়ী ভিন্ন ভিন্ন নম্বর অর্জন করবে। এভাবে মূলত আমরা নম্বর প্রদান করব। প্রতিটি নম্বর পত্রে একটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর একই সাথে মূল্যায়ন করুন। মনে করে করুন আপনি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে, তাদের প্রথম প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের 4 নং প্রশ্নটি একটি সংক্ষিপ্ত উত্তর রচনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে। যদি আপনি প্রথম উত্তরপত্রের 4 নং এর প্রশ্ন উত্তর মূল্যায়ন করা শুরু করেন, তবে বাকি 44 জন শিক্ষার্থীর ওই একই প্রশ্ন উত্তর 4 নং প্রশ্ন উত্তর মূল্যায়ন শেষ করে অন্য আরেকটি মূল্যায়ন, অর্থাৎ একই সাথে সকল শিক্ষার্থীর 4 নম্বর 4-এর ক দেখলে সকল শিক্ষার্থীর 4-এর কটাই আমরা আগে দেখব, তারপর আমরা অন্যটায় যাব। একই প্রশ্ন একই সাথে দেখা, মূল্যায়ন চলাকালীন মানদণ্ড অনুযায়ী নম্বর প্রদান নিশ্চিত করা। মূল্যায়ন আমরা এভাবে মূলত আমাদের যে রচনামূলক প্রশ্ন রয়েছে সেটি মূল্যায়ন করার জন্য, যেহেতু রচনামূলক প্রশ্ন শিক্ষক যিনি খাতা দেখবেন অর্থাৎ পরীক্ষক বা যিনি মূল্যায়নকারী তিনি তার তিনি তার একটা ব্যক্তিগত প্রভাব থাকতে পারে, অর্থাৎ আসলে ভালো বা মন্দ হয়েছে এটি কোন শখে হবে তার জন্য একটা তাকে অবশ্যই একটি মানদণ্ড তৈরি করে নিতে হবে বা মার্কিং স্কিম তাকে একটা তৈরি করতে হবে, যে এটি লিখলে আমরা এই মার্কস পাবো, এটি লিখলে তাহলে তার নম্বর প্রদান যথাযথ হবে। তারপরে মূল্যায়ন করার পরে সেগুলো আমরা কিভাবে এখন সংরক্ষণ করব, মূল্যায়নের ফলাফল সংরক্ষণ করা হবে কিভাবে প্রাথমিক শিক্ষায়। মূল্যায়ন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো শিক্ষার্থী শিক্ষণ সম্পর্কিত তথ্য বা ফলাফল সংরক্ষণ করা, কারণ এইটি আমরা সংরক্ষণ করে আমাদের অভিভাবকদের কাছে জানাতে হবে। প্রাথমিক স্তরের ধারাবাহিক এবং সামষ্টিক মূল্যায়নের ফলাফল সংরক্ষণের জন্য শিক্ষকগণ প্রতিটি বিষয়ের ক্ষেত্রে একটি করে মূল্যায়ন ফলাফল সংরক্ষণ ছক ব্যবহার করবেন। আমরা এই চকের সাথে আপনাদের পরিচয় করে দেবো, এটি কিন্তু বলছে প্রত্যেকটা বিষয়ের জন্য একটি করে আলাদা ধারাবাহিক এবং সামষ্টিক মূল্যায়ন ফলাফল সংরক্ষণ করা, এটি সমন্বিত হতে পারে। প্রত্যেক বিষয়ের ফলাফল মূল্যায়ন চক সংরক্ষণ চকের গঠন একই রকমের থাকবে। প্রত্যেকটি মূল্যায়ন ফলাফল সংরক্ষণ চকে ধারাবাহিক এবং সামষ্টিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর রেকর্ড করার জন্য নির্ধারিত স্থান রয়েছে, অর্থাৎ লেখার জন্য, এবং একই সাথে সেখানে সামষ্টিকও থাকবে এবং ধারাবাহিক মূল্যায়নও থাকবে। একটি প্রান্তিকে ধারাবাহিক সমষ্টিক মূল্যায়ন ফলাফল রেকর্ড করা, প্রত্যেক প্রান্তিকের প্রত্যেক মাসে কমপক্ষে একবার করে মোট 3 বার ধারাবাহিক মূল্যায়ন ফলাফল মূল্যায়নের ফলাফল মূল্যায়ন ফলাফল ছক সংরক্ষণ ছকে লিপিবদ্ধ করতে হবে। 3 বারে প্রাপ্ত নম্বরের মোট এবং গড় নম্বর নির্ণয় করে ফলাফল সংরক্ষণ ছকে নির্ধারিত স্থানে লিখতে হবে। প্রত্যেক প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর মাত্র একবার নির্ধারিত স্থানে লিখতে হবে। ঠিক আছে, একটা নির্ধারিত স্থানে একবারই লিখতে হবে। প্রত্যেক প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নে প্রাপ্ত নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর গড় নম্বর যোগ করে প্রান্তিকের চূড়ান্ত নম্বর নির্ণয় করে ফলাফল সংরক্ষণ ছকে নির্ধারিত স্থানে লিখিতে হবে। আমরা একটু আপনাদের ছকটা দেখাই দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। আমরা বাংলা বিষয়ের ফলাফল মূল্যায়ন সংরক্ষণ ছক নিয়ে এখন আলোচনা করতে পারি। এটি প্রত্যেক বিষয়ের একই রকমের থাকবে, এটি একটি সমন্বিত, অর্থাৎ এখানে ধারাবাহিক এবং সামষ্টিক দুটো বিষয় রয়েছে। এখানে আমাদের শ্রেণী লিখতে হবে এবং কোন প্রান্তিকের সেটি লিখতে হবে, এখানে টিক চিহ্ন দিয়ে দিতে পারি। প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাসে গিয়ে চতুর্থ মাসে আমাদের সামষ্টিক মূল্যায়ন হবে। এখন ধারাবাহিক মূল্যায়নটা শিক্ষার্থীর নাম লিখতে হবে, রোল 1। এখানে আমাদের 4টি স্কেলের উপরে করা হয়েছে, অর্থাৎ শোনা বলা পড়ালেখা। প্রথম মাসে শোনা বলা পড়ালেখার পরে যত ধরনের অ্যাক্টিভিটিস করেছে করা হয়েছে শ্রেণীকক্ষে, এটি আমাদের ধারাবাহিক ভাবে এখানে ক খ গ ঘ হতে পারে, অথবা এক্সিলেন্ট বা উত্তম অতি উত্তম এইগুলো আমরা ব্যবহার করতে পারি। এটি করে মূলত আমাদের মোটের ঘরে একটি বিষয় লিখতে হবে। এটা হচ্ছে প্রথম মাস গেল। এরপরে দ্বিতীয় মাসের ক্ষেত্রে একই রকম, তৃতীয় মাসের ক্ষেত্রে একই রকম, এবং 3 মাসের মোট ফলাফল প্রাপ্ত কত পেয়েছে, এখানে প্রাপ্ত মোট বিষয়টা থাকবে, সেখান থেকে আমাদের 3 দিয়ে ভাগ করে গড় বের করতে হবে। ঠিক আছে, গড় বের করতে হবে, প্রাপ্ত গড় নম্বর এবং সামষ্টিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর পরীক্ষায় যেটি হয়েছে সেটি কত,
এরপর সর্বনিম্ন নম্বর কত। এখানে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, সারণীর এক প্রথম সারণীতে প্রযোজ্য শ্রেণী বা প্রান্তিক সাময়িকের উপর টিক চিহ্ন দিতে হবে এবং শালো মাসের নাম যথাযথ লিখতে হবে। একটি প্রান্তিক ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর তিন মাসের মোট নির্ণয় করে তাকে তিন দ্বারা ভাগ করে গড় নির্ণয় করতে হবে। এই গড় নম্বরটি নির্দিষ্ট প্রান্তিকের ধারাবাহিক প্রাপ্ত নম্বর হয়েছে, প্রাপ্ত নম্বর, প্রাপ্ত গড় নম্বর যেটি, এটি ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত এই নম্বর সামষ্টিক মূল্যায়নে প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে প্রান্তিকে মোট প্রাপ্ত মোট নম্বর নির্ণয় করতে হবে। প্রান্তিকে প্রাপ্ত মোট নম্বর এটা নির্ণয় করতে হবে। এখন ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত গড় নম্বর কিভাবে বের করবো আমরা? প্রথম মাসে প্রাপ্ত নম্বর যোগ দ্বিতীয় মাসে প্রাপ্ত নম্বর যোগ তৃতীয় মাসে প্রাপ্ত নম্বর, এই তিনটা যোগ করে সেটিকে তিন দ্বারা ভাগ করে তাহলে আমরা ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত গড় নম্বর যেটা, প্রাপ্ত গড় নম্বর যেটা সেটা আমরা পেয়ে যাব। এই যে প্রাপ্ত গড় নম্বর, এটি মূলত প্রত্যেক এই যে তিনটি, এগুলো এই তিনটি সবগুলো যোগ করে আমাদের তিন দিয়ে ভাগ করে আমরা এটা পেয়ে যাবো, গড় পেয়ে যাবো। এরপরে আমাদের সর্বনিম্ন মোট নম্বর কত হবে, সর্বনিম্ন নম্বর এইটা কিভাবে বের করবো আমরা? এখানে ধারাবাহিকে প্রাপ্ত গড় নম্বর এখানে যেটা আমরা আসলো এই যে এখানে এখানে যত পেলো শিক্ষার্থী সেইটার সাথে সামষ্টিক মূল্যায়ন বা চূড়ান্ত মূল্যায়নে যেটা যেটা হয়েছে পরীক্ষা যেটা হয়েছে সেই পরীক্ষায় মোট কত পেয়েছে, এখানে যদি আমরা 40 পাই আবার এখানে যদি সে 30 পাই তাহলে তার মোট নম্বর হবে 70। এইভাবে আমরা সর্বমোট নম্বর কত পেয়েছে সেটি যোগ করে আমরা তার বাংলা বিষয়ের প্রাপ্ত নম্বর আমরা বের করতে পারবো। এই হচ্ছে আমাদের বাংলা বিষয়ের একটি ছক, আমরা প্রত্যেকটা বিষয়ের ছকই মূলত এইভাবে। এই হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত মূল্যায়ন করে আমরা সর্বমোট নম্বর প্রদান বিষয়ের কিভাবে করব সেটি আলোচনা করে দিলাম। সম্মানিত শিক্ষক আজ আর নয়, সাথে থাকার জন্য অজস্র ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন এবং প্রাথমিক শিক্ষা সম্পর্কিত কোন বিষয়ের টিউটোরিয়াল আপনি দেখতে চাচ্ছেন সেটি জানিয়ে আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে আপনারা যুক্ত থাকবেন এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করতে পারেন। সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। Thank you.